হ্যালো বন্ধুরা, রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব কিং খানের ছবিতে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবার ভাইজান। ওয়েল, পুরো ভিডিওটিতে এই বিষয়টি নিয়েই আলোচনা করা হবে। সো লেট জাম্প ইনটু দ্য মেইন ভিডিও। অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল শাহরুখ খান অভিনীত আসন্ন সিনেমা পাঠানের অতিথি চরিত্রে দেখা মিলবে ভাইজানের। অবশেষে সেটি ঠিক হলো, অনেকে তো গুঞ্জন বলে উড়িয়ে দিচ্ছিল, কিন্তু সে বিষয়টি এবার সবকিছু মিলিয়ে ঠিকঠাক হয়ে গেল। সিদ্ধার্থ আনন্দের পাঠান সিনেমায় বলিউড বাদশাহ শাহরুখের সঙ্গে এবার যোগ দিলেন বলিউড ভাইজান খ্যাত সালমান খান। শনিবার 27 ফেব্রুয়ারি পাঠানের শুটিং চলাকালীন সময়ে ইয়াশরাজ ফিল্মসের মুম্বাই স্টুডিওর বাহিরে দেখা গিয়েছে সালমান খানকে। মূলত দুবাইয়ের শুটিং শেষ করে বৃহস্পতিবার 25 ফেব্রুয়ারি ইয়াশরাজের মুম্বাই স্টুডিওতে শুটিং শুরু করেছেন পাঠান টিম। বলিউড হাঙ্গামার প্রতিবেদন সূত্র থেকে জানা যাচ্ছে যে করোনার সময় খুব দেখে শুনে কাজ করেছেন ভাইজান। করোনা এখনো বিদায় না নেওয়ায় নিজের জন্য এবং পরিবারের জন্য সবসময় বাড়তি সতর্কতা অবলম্বন করছেন সালমান। সেই কারণে পাঠানের এই অতিথি চরিত্রের শুটিংও আরো পরও শুরু করতে চেয়েছিলেন দাবাং খ্যাত এই অভিনেতা, আর শাহরুখ নিজেও তা মেনে নিয়েছিলেন শুরু থেকেই। তবে সিনেমাটি দুবাইয়ে শুটিং শেষ করে আসার পর আর অপেক্ষা করতে চাইছেন না সালমান। জানা গেছে সব মিলিয়ে শুটিং এর জন্য সালমান সময় দিবেন 10 থেকে 12 দিন। সিনেমায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে। সালমান খানের চরিত্রের নাম অবিনাশ সিং রাঠোর ওরফে টাইগার। প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে। আগামী 6 মার্চের মধ্যে পাঠান সিনেমার শুটিং শেষ করে সালমানের পরবর্তী সিনেমা মনীষ শর্মা পরিচালিত টাইগার 3 সিনেমার শুটিং শুরু করবেন মুম্বাইয়ের ইয়াশরাজ ফিল্মস স্টুডিওতে। এতে সালমানের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। সো ভিউয়ার, জেনে তো নিলেন কিং খানের সিনেমায় যোগ দিতে এবার প্রস্তুতি নিচ্ছেন সালমান। আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।